গত দোসরা মার্চ রাজশাহীতে বিএনপির বিভাগীয় মহাসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পঁচাত্তরের পনেরোই আগস্টের কথা স্মরণ করিয়ে বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছিলেন হাসিনা আজ সন্ধ্যার সময় কালকে সকাল তোমার নাও হতে পারে মনে নাই পঁচাত্তর সাল এ নিয়ে অনেকেই মুখর হয়েছেন প্রতিবাদে এ ব্যাপারে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে মঙ্গলবার রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মোসাব্বিরুল ইসলাম অভিযোগ দায়ের করে রাষ্ট্রদ্রোহ মামলা হিসেবে আমলে নেওয়ার জন্য অনুমোদনের আবেদন করেন মিজানুর রহমান ছাড়াও মামলার এজাহারে আসামি করা হয়েছে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলনকে প্রক্রিয়া অনুযায়ী এখন জেলা প্রশাসক এটি পুলিশ কমিশনারের কাছে পাঠাবেন পুলিশ কমিশনার পুলিশ দিয়ে তদন্ত করে ঘটনার সত্যতা নিরূপণ করে ডিসিকে জেলা প্রশাসককে তার প্রয়োজনীয় ব্যবস্থার অর্জনে বলবেন তখন জেলা প্রশাসক এই মামলাটির স্যাংশন নেবার জন্য ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠাবেন এবং সেটি হয়ে গেলেই মামলাটি আনুষ্ঠানিক ভাবে দায়ের হয়ে গেল মিজানুর রহমান বিনু এরিমা তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন কর্মসূচি আজকে নিয়েছি